এখন আরো একটা কথা বলি, তোমরা তোমাদের ব্যবস্থা করো, আমি পালাই। বস, আপনি এটা কি করতেছেন? বস, আপনার জন্য যৌবন জীবন সব দিয়ে দিলাম, আপনার লগে বেড়ে বন্ধে গেলাম, স্বামী সন্তান সংসার সব হারাইলাম, আপনি এখন এটা কি কইতেছেন? বস বস, আমগুলো লয়ে যান বস। শুনো, আবেগের সময় নেই, আমার কাছে তোমাদের আবেগের এখন দাম নাই। যদি কোনোদিন বাইচা থাকি তোমাদের এই আবেগগুলোর আমি দাম দেবো। আমার সারো বস, এটা করি না বস। দেশের পরিস্থিতি খুব ভয়াবহ, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি গেলাম বস। বস বস বস, আপনি কই যাইতাছেন বস? আপনার লাগি আমরা কি না করছি, কোন রাস্তা রাস্তা মিশেল দিছি, কত না খাইয়ে থাকছি, এখন আমগো বিপদে ফেলাই আপনি কই যাইতাছেন বস? আমগো নিয়া যান বস। শোনো, একটা কথা আছে, জান বাঁচান বস। যা, তাহলে আমাদের জানলি বাঁচান বস, আমাদের জানলি বাঁচান। আরে কি বলো, ছাড়ো। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আচ্ছা ওকে। ডাক্তার শুনোস না, কোনো কথা বলবি না, কেউ যদি আমার খুঁজে যে আমার কথা জিজ্ঞেস করে বলবি স্যার এখানে নাই, কোথায় গেছে জানি না স্যার, জানি না কোথায় গেছে, মনে থাকে জানো? তালামার, তাড়াতাড়ি তালামার, এখন তালামার মারতে স্যার। দেখো তো কে আসছে, দরজা খোল, দরজা লাগা। কোনো সমস্যা বস? কথা কম, কথা কম কবি, আইয়া দেখাই বস। কোনো সমস্যা, ইমার্জেন্সি? আসতে বলছি, আসো। জি বস। তোমরা এখানে সবাই আসো, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপা পালাইছে। কি বলেন? হেল্লা, এটা কি করেন আপনি? এখন আরো একটা কথা বলি, তোমরা তোমাদের ব্যবস্থা করো, আমি পালাই। বস, আপনি এটা কি করতেছেন? বস, আপনার জন্য যৌবন জীবন সব দিয়ে দিলাম, আপনার লগে বেড়ে বন্ধে গেলাম, স্বামী সন্তান সংসার সব হারাইলাম, আপনি এখন এটা কি কইতেছেন বস? বস, আমগুলো লয়ে যান বস। শুনো, আবেগের সময় নেই, আমার কাছে তোমাদের আবেগের এখন দাম নাই। যদি কোনোদিন বাইচা থাকি তোমাদের এই আবেগগুলোর আমি দাম দেবো। আমার সারো বস, এটা করি না বস। বস, এটা কি কইতেছেন বস? আমরা তো এখন রাস্তাঘাটে বাইতে পারবো না, মানুষ আমগুলো মারা নেবো, যেখানে সেখানে দেখলো আমগুলো শেষ করে দেবো। বস, আমগুলো নিয়ে যান বস। শুনো, তোমাদের নিয়ে যাওয়ার আমার সময় নেই, আমি এখন পলায়ে যাইতেছি, একটু করে না জানি আমার বোরখা পরে আমার এই রাস্তা দিয়ে হাঁটতে হয়, তোমরা আমার সাথে চলো। বস, এমন কিছু করি না বস, আমগুলো লয়ে যান, আমগো কি হবে বস? বস, এই তোমরা থাকো, আমার যাইতে থাকো। বস, বস, আমার নিয়ে যান বস, আপনার জন্য কি না কই নাই, কোন দিনে দিন কই নাই, রাতে রাত কই নাই, আপনার জন্য সব কিছু করছি, আপনি যখন যা বলছেন, এমন কি আপনার জন্য কাপড় খুলছি। বস, আমাদের নিয়ে যান বস। শুনো, আমি যদি পয়সা থাকি তোমাদের প্রত্যেকের সংসারের দায়িত্ব আমি নিব। আমি কিসের দায়িত্ব দিবেন? আমরা বলতাম যা বছর ধরে বিয়ে করবেন, আমারে আর কয়টা বাচ্চা নষ্ট করছেন, আমি কিছু দায়িত্ব নিয়ে নেবো, আপনার সাথে বিয়ে চলে। শুনো প্লিজ, তোমরা হাউ কাউ করো না, আমি দেশের বাইরে যাই, তোমাদের প্রত্যেককে আমি দেশের বাইরে নিয়ে যাবো, আর যদি আমার তোমরা আটকায় রাখো এখানে, যদি মানুষজন আমার পায় পিটায় মেরা ফেলবে। বস, বস, আপনি আমার বিয়ে করে স্বীকৃতি দেন নাই, সবার কাছে গোপন রাখছেন বস, আমরা এখন কিভাবে থাকবো বলেন বস? বস, রাস্তাঘাটেও নামতে পারি না, আপনার জন্য আন্দোলন করতে করতে কত বড় বড় নেতাদের সাথেও বেডরুম শেয়ার করছে বস, আমার নিয়ে চলেন বস। আপনি আমার বিয়ে করছে বস, এটা আপনি কেমনে পারলেন বস? আপনি কেন আমার বিয়ে করছেন বস? আরে রাখো, কি শুরু করছো? আমি এখন মরে যাই, আমার লাশের সাথে তোমাদের বিয়ে হইব না, কিন্তু আমি বাচ্চা থাকলে তোমাদের প্রত্যেককে আমি বিয়ে করব, তোমাদের দুই চারটা করে সন্তান দিব। এখন চলো, তোমরা আমার ছাড়ো, বাইসা থাকলে দেখাইব। আরে ছাড়ো না, এরকম কিছু করছো কেন তোমরা? শোনো, তোমরা যে যার মতো সেবার মতো পলা উঠছ, ম্যাডাম কিন্তু পালাইছে, আমি চলে যেতেছি, শুধু বলতে আসছি। এটা দেশের পরিস্থিতি খুব ভয়াবহ, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি গেলাম আপনি কই যাইতেছেন বস? আপনার লাগি আমরা কি না করছি, কোন রাস্তা রাস্তা মিশেল দিছি, কত না খাইয়ে থাকছি, এখন আমগো বিপদে ফেলাই আপনি কই যাইতেছেন বস? আমগো নিয়ে যান বস। শোনো, একটা কথা আছে, জান বাঁচান বস। যা, তাহলে আমাদের জানলি বাঁচান বস, আমাদের জানলি বাঁচান। আরে কি বলো, ছাড়ো।
আরে তোমরা আমার সারো, আরে আমার যাইতে তো তোমরা, আমারে নিয়ে যান, আমারে নিয়ে যান বস, আমাদের নিয়ে যান বস, এরকম করেন না বস। আচ্ছা তাহলে একটা কাজ করো, তোমরা তো নাসর বান্দা, তাহলে বাসলে সবাই একসাথে বাসবো, মরলে সবাই একসাথে বাসবো। তোমরা ছদ্মবেশ ধারণ করো, মাস্ক লাগাও, বোরখা পরো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই, যাও 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 বস, দাঁড়ায়েন বস, আরে আমি আসি তাড়াতাড়ি। আপনি কি দাঁড়াবেন না যাবেন? আরে যাও, তো কথা বলার সময় নাই, এই অফিস টফিস সব ভাঙিয়ে তুই আগুন ধরে নেব, তাড়াতাড়ি করো। দাঁড়ায়েন কিন্তু। আরে যাও না, তাড়াতাড়ি করো। এই গেট লাগায় রাখবে সব সময়। জি স্যার। আর আমার কথা যদি কেউ জিজ্ঞেস করবে বলবি মারা গেছে, ঠিক আছে? কিন্তু স্যার হইতেছে নাকি? তোর রাতে গেছে জানি না, লাভ আছে কি হয়েছে না হয়েছে, গেট খোল, গেট খোল। জি স্যার জান, সব সময় গেট তালা মারে রাখবি। জি স্যার। চল 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 বস বস। হ্যাঁ হালে কামটা করছে কি, হালে গেছে গা বস, কই লত বস বস। আল্লাহ কি করলাম জীবনে, শেষ সব কিছু, রাজনীতি কইরা সব কিছু শেষ করে লাইলাম, জীবনও শেষ, যৌবনও শেষ, স্বামীও শেষ, কি করবো এখন? এই রাজনীতি করিয়া করিয়া জীবনটা তো শেষ করলাম, এখন বাইরেও যেতে পারবো না, ভেতরেও থাকতে পারবো না, আর বস তো আমাকে ফেলাই গেছে গাই। কি করলাম, প্রথম সময় তালাক দিয়া দ্বিতীয়টারে বিয়ে করলাম, জোর লাগে মনে হয় একটু শান্তিতে থাকতে পারবো। ও আমার তুই বলাইল, এখন তো রাস্তায় দেখলেই ক্রস ফায়ার করবো, আমরা কেমনে বাঁচবো? আর কইস না, এই দামি দামি শাড়ি, দামি দামি খাবার, জনগণের টাকা দিয়ে ওরা কেমন করে ছেড়ে দিব? এমনি কেন নইব তৈরা, আমি বাইরেতাম না ভাই, তোরা বাইরেলে বাইরা, আমি বাইরেতাম না, গেট ভাঙ্গে ঢুকবো। চল আমরাও জায়গা পালাই, এখানে থাকা যাবো না, তাইলাম গরো বাড়ন দিব ভাতের বাইরে বাইরে তাড়াতাড়ি। কে আসলা তোর আপনি, কে? এই কে আপনি? বুঝলাম না, কে আপনি, কে আপনি? তুমি এখানে কেন আসছো? আমার বাসা আমি আসবো না। কিসের তোমার বাসা, এখানে কেন আসছো? বাইরে গেলে আমাকে মেরে ফেলবে, আমার জানার দরকার নাই, রাজনীতি না তোমার খাওয়াবে পড়াবে, রাজনীতিও তোমার বাঁচাবে, আমার বাসাতে বেরো। না প্লিজ প্লিজ, রাস্তায় বের হলে ওরা আমাকে ছিঁড়ে খাবে, প্লিজ প্লিজ, আমাকে তুমি, আমাকে তুমি বের করে দিও। আমি বের হইতে বলছি, বের করে দিও না, আমি যেতে পারবো না, আমি জানতে চাই না, আমার বাসা থেকে বেরো, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ, আমি আমি ভালো হয়ে যাবো, ছেড়ে দিব সব কিছু, ছেড়ে দিব। বউ ক্ষমতা দেখাইছ, বউ হ্যাডাম দেখাইছ, মানুষে মানুষ মনে করো নাই, মানুষের দুই পয়সার দাম দাও নাই, মনে করছি কি তোমরা এই দেশের মালিক, তোমরা মানুষে অসম্মান করছো, নিজের স্বামীর পর্যন্ত অসম্মান করছো, সংসার সব কিছু ছাড়া তুমি রাজনীতির জন্য রাস্তায় নামা, নেতার কথা মতো যেভাবে পারছো এইভাবে চলছো, বেরো আমার বাসা থেকে, আমাকে আরেকটা সুযোগ দাও, আমার বাসা থেকে বেরো, আমি তোমার রাখবো না, আমি তোমার বউ, তুমি আমাকে এভাবে বের করে দিতে পারো, আমি তোমার রাখতে চাই না, তুমি বেরো প্লিজ, না আমাকে তুমি আরেকটা সুযোগ দাও, তুমি বেরো আমার বাসা থেকে, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ, আমি কোথাও যাব না, তুমি বেরো, আমি কোথাও যাব না, বের হইলে ওরা আমাকে মেরে ফেলবে। তোমাদের মতো যারা নোংরা রাজনীতি করে না, তাদের পরিণতি এর থেকে ভয়াবহ হওয়া উচিত, বোঝা উচিত যে আমি যে রাস্তায় পা দিছি এই রাস্তা ভয়ঙ্কর একটা রাস্তা, এই রাস্তায় মানুষ বেশি দূর যাইতে পারে না, চিন্তা করো নাই, নিজের বিবেকেরও প্রশ্ন করো নাই, কোথায় যাচ্ছি কোথায় যাব, আমাদের পরিণতি কী হবে একবার ভাবো নাই, সবাই পলাইছে, আমি আমারে সবাই মেরে ফেলবে, আমার বাসার থেকে বেরো, আমাকে আরেকটা আরেকটা সুযোগ দাও, রাস্তা সব বন্ধ হয়ে গেছে তো তোমার, কি না করছো এই রাজনীতির কারণে, মান সম্মান ইজ্জত সবকিছু নষ্ট করছো, যাদের সাথে ঘুরছো, যাদের সাথে থাকছো, যাদের সাথে বিভিন্ন জায়গায় গেছো, হ্যাঁ ওরা তোমার এখন তোমার সিকিউরিটি দেয় নাই, বেরো, আমাকে তুমি এবার বের করে দিও না, আমি তোমার রাখবো না প্লিজ, প্লিজ আমাকে তুমি এবার বের করে দাও, আমি কোথায় যাব, কোথায় যাব আমি জানতে চাই না, আমার জানার প্রয়োজনও নাই,
সবাই তো চলে গেছে, আমি কি করব? আমি আমি যেতে চাই না কোথাও, আমি আমার বাসায় থাকবো। পালায় কারা জানো? সোর সোর, আজকে যদি সৎ থাকতা, ভালো থাকতা, ভালো চিন্তা করতা, মানুষের উপর জুলুম না করতা, মানুষের ক্ষতি না করতা, তাইলে পালায়া তোমার যাওয়া লাগতো না। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। আমি আমার পক্ষে সম্ভব না, আই এম সরি, বেরো আমার বাসা থেকে বেরো। আমি তোমার ঘরে জায়গা দিতে পারবো না, তোমার কারণে আমার বাড়ির উপরে হামলা আসবে, তুমি বেরো। তুমি বলবে ও নাই, ও চলে গেছে, আমি জানতে চাই না, আমার এখান থেকে বেরো প্লিজ। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো করবো না এরকম। সরি, আমি কিছু করতে পারবো না। তুমি আমার ক্ষমা করে দাও প্লিজ, আমার বাসা থেকে বেরো বলছি। তুমি ছাড়া এখন আমার কেউ নাই, বেরো, আমার বাসায় কোনোদিন আসবে না। এমনটা করিও না প্লিজ, আমাকে তুমি ক্ষমা করে দাও। মনে ছিল না? হ্যাঁ, এই রাস্তায় নামার আগে চিন্তা করা উচিত ছিল। কি করতেছ? কিছুই চিনতে পার নাই, দুই পয়সার দাম দেয় না আমার। বেরো, বাড়ি করছো না দেশের বাইরে? হ্যাঁ, কোটি কোটি টাকা কামাইছো না? ঘোড়ার ডিম হয়েছে আজকে, সব শেষ, বেজ্জতি করছো রাস্তাঘাটে, বেরো প্লিজ। আমাকে তুমি বের করে দিও না, আমি তোমার আমার না তোমার প্লিজ বের করে দিও না আমাকে, আমার বাসায় তোমার জায়গা নেই।